আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের বিষয় শিক্ষক পিঙ্কি শর্মা। আজ তোমাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় 5 শিরোনাম মূলধন বাজেটিংয়ের গুরুত্ব বিষয়টি উপস্থাপন করছি। শিক্ষণফল। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে সেটি হচ্ছে মূলধন বাজেটিং এর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। তো চলো যাই, আমরা আজ মূলধন বাজেটিং এর গুরুত্ব সম্পর্কে জানি। মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে কারবার সরাসরি উপকৃত হয়। মূলধন বাজেটিং ব্যর্থ হলে কারবারটিও সাধারণত ব্যর্থ হয়। ব্যর্থতার দায়ভার ব্যবস্থাপককে নিতে হয়। মূলধন বাজেটিং এত গুরুত্বপূর্ণ হবার কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো। প্রথমটি হচ্ছে মুনাফা সংক্রান্ত, দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগের বিশাল আকার, এবং তৃতীয়টি হচ্ছে ঝুঁকির ভিত্তিতে। শুরুতেই আমি তোমাদের মুনাফা সংক্রান্ত বিষয়টি উপস্থাপন করছি। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন। মুনাফা অর্জনে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোম্পানি সাধারণত নগদ প্রবাহ পাবার আশায় তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে। ফলে প্রতিষ্ঠানের মুনাফা অনেকটা নির্ভর করে মূলধন বাজেটিং সিদ্ধান্তের উপর। মুদির দোকানে ফ্রিজ কেনার ফলে স্বাভাবিকভাবে ঠান্ডা পানীয় ও আইসক্রিম বিক্রয় বৃদ্ধি পাবে, ফলে কারবারের মুনাফা বৃদ্ধি পাবে। কিন্তু দোকানের আশেপাশের লোকজন যদি ঠান্ডা পানীয় ও আইসক্রিম খেতে অভ্যস্ত না হয়, সেক্ষেত্রে ফ্রিজ কেনার সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কোনো সুবিধা বয়ে আনবে না। সুতরাং ভালো বিনিয়োগ সিদ্ধান্ত যেমন কারবারটির পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে, অন্যদিকে ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে কারবারটি লোকসানের সম্মুখীনও হতে পারে। এরপরেই যেটি রয়েছে সেটি হচ্ছে বিনিয়োগের বিশাল আকার। সেখানে বলছি তোমাদের বিস্তারিতভাবে স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন, প্রতিস্থাপন প্রভৃতি মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়। ফলে কোনো কারণে সিদ্ধান্তে ভুল হলে সেটি সংশোধন করার সাধারণত কোনো সুযোগ থাকে না, এবং সংশোধনের সুযোগ থাকলেও বড় অঙ্কের মাশুল দিতে হয়। উদাহরণ বলছি তোমাদের, একটি দেখো, একটি কোম্পানি ঢাকার অদূরের একটি জায়গায় তাদের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়, এই ভেবে যে সেখানে সময় মতো বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ পাবে। কিন্তু কারখানা স্থাপনের পর দেখা গেল সরকার নতুন বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এমত অবস্থায় কারবারটি কারখানার উৎপাদন আরম্ভ করতে পারবে না, কিন্তু কারবারটিকে হয়তো এ কারণে ব্যাংক থেকে বড় আকারের ঋণ নিতে হয়েছে, যার সুদ ব্যাংকে নিয়মিত পরিশোধ করতে হবে। ফলে এরকম একটি ভুল সিদ্ধান্ত কারবারটিকে ব্যর্থ করে দিতে পারে। অল্প টাকার ব্যাপার হলে অন্য কোথাও থেকে হয়তো অর্থ সংকুলন করা যেত, কিন্তু বড় বিনিয়োগ বলে তেমন কোনো সুযোগও নেই। এখন যদি প্রকল্পটি বিক্রয় করে ব্যাংকের ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে উপযুক্ত মূল্য পাওয়া যাবে না, কারণ প্রকল্পটি ইতিমধ্যে অলাভজনক প্রতীয়মান হয়েছে। সুতরাং কারবারটিকে বড় অঙ্কের মাশুল দিতে হবে। এরপরেই আমরা ঝুঁকির ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করে জানতে পারব যে মূলধন বাজেটিং এর অধিকাংশ অনুমানই ভবিষ্যতের উপর নির্ভরশীল। একটি স্থায়ী সম্পত্তি যেমন মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কিনা এই সিদ্ধান্তটি নিতে নির্ভর করে ওই মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কি পরিমাণে বিক্রয় হবে, কত টাকায় পণ্যটি উৎপাদন হবে ইত্যাদির উপর। ভবিষ্যতের এই তথ্য উপাত্ত অনুমান নির্ভর, যা বাস্তবসম্মত নাও হতে পারে। সুতরাং মূলধন বাজেটিং সর্বদা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। যেমন একটি উদাহরণ বলি তোমাদের, সেখানে রয়েছে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা ছাতা প্রস্তুতকারী তার ব্যবসায় সম্প্রসারণ করে ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন মেশিন কেনে অধিক ছাতা উৎপাদন করে। উৎপাদনকারীর প্রাক্কলন অনুযায়ী বর্ষাকালে বৃষ্টি না হলে আশানুরূপ ছাতা বিক্রি হবে না, ফলে ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতির সম্মুখীন হতে হবে। এজন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই প্রয়োজন হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিং অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমার আজকের উপস্থাপনার পর তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন রেখেছি আমি,
সেখানে রয়েছে সুমন হেয়ার ড্রেসার, শান্তিনগর এলাকার একটি জনপ্রিয় সেলুন। মানসম্মত সেবা প্রদানের কারণে সেলুনটিতে কাস্টমারের সংখ্যা বেড়ে গেছে। সেলুনটি মৌচাক মোড়ে একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য সেটি হচ্ছে, মূলধন বাজেটিংয়ের অনুমান কিসের উপর নির্ভরশীল? মূলধন বাজেটিংকে সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন? বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটা বিশ্লেষণ করো, এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে হেয়ার ড্রেসার লিমিটেড কিভাবে লাভবান হতে পারে বলে তুমি মনে করো। এবং এরপরে দুটি বাড়ির কাজ রয়েছে, সেটি হচ্ছে, মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় কাকে? দ্বিতীয়টি যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, মূলধন বাজেটিং এর জন্য কি প্রয়োজন? আমার আজকের উপস্থাপনায় তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি এবং সুস্থ পৃথিবীর কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।